সকালে তোমরা যে ব্লগটা পেয়েছো সেটা এইমাত্র শেষ হয়েছিল, মানে কিছুক্ষণ আগে। এখন থেকে যে ব্লগটাকে শুরু করেছি, মানে আমি বলেছিলাম টু বি কন্টিনিউ, তো এই ব্লগটাকে আবার পাবে সোমবার সকাল থেকে। গুলিয়ে যাওয়ার কিছু নেই, আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি, এটাই আমাদের বাড়ির রাস্তা। তো চলো যাওয়া যাক ভেতরে, আম্মার সাথেও কথাবার্তা হবে, আসনগুলোও দেখাবো। আম্মার সবটাই বার করে রেখেছে তাদের মধ্যে, মানে সেই আসনগুলোর মধ্যে আবার একটা আমাদের আরো বেশি পছন্দ হয়ে গেছে, ওটা আমরা নিয়েও নিয়েছি। তো চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, আর আমাদের বাড়িটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা কালকে সকালে, আজকে ভিডিওতে ভালো আসবে না। কালকে সকালে দেখি টাইম পেলে দুর্গা দালানটাও দেখাবো, কারণ কালকে সকালে আমাদের আবার বেরোনোরও আছে। ম্যাডাম আসন কত করে? আপাতত আমি সাতখানা আসন নিয়ে বসেছি, আমার সাতখানা দেখাচ্ছি, আমাদের বাড়িতে আরো আছে, গিয়ে আমি ওগুলো তোমাদের সাথে দেখাবো। কারণ যা জিনিস দেখাবো তোমরা যদি তাকেই না চিনতে, ঠিক দেখে মজা আসতো না। তো ওই জন্যই অপেক্ষা করছিলাম যে আমার সাথে তোমাদের আগে পরিচয়টা করাই, তারপর বাকি জিনিসগুলো দেখাবো। চম্পাবতী দেশে রে ভাই, চম্পাবতী দেশে রে, চম্পাবতী দেশে রে ভাই, চম্পাবতী দেশে, সোনার বরণ কন্যা যে আজ কোথায় গেল ভেসে রে, চম্পাবতী দে, চম্পাবতী দেশে রে ভাই, চম্পাবতী দেশে রে, চম্পাবতী দেশে রে ভাই, চম্পাবতীর দেশে। চাঁপা বনে রাজকুমারী বন্ধুলালির মেয়ে, ফুলের সাথে মিতালি তার ফুলের গান গেয়ে, চাপা বনে রাজকুমারী বন্ধুলালির মেয়ে, ফুলের সাথে মিতালি তার ফুলের গান গেয়ে, মরণকে তার করলো বরণ, মরণকে তার করলো বরণ, শুধুই ভালোবেসে রে চম্পাবতীর দেশে, চম্পাবতীর দেশে রে ভাই, চম্পাবতীর দেশে রে, চম্পাবতীর দেশে রে ভাই, চম্পাবতীর দেশে। চলে গেছে আপাতত কারেন্ট, তাই ক্যামেরাটা আমি ধরলাম। দেখো কতদিন বাদে লম্ফ দেখলাম। আমি দেবলি না, আমার ঘরে বাইরেতে সবাইকে জানাই স্বাগত, যদিও ভিডিওটা এখন থেকে শুরু হচ্ছে না, কালকে থেকেই শুরু হয়ে গেছিল। এই হচ্ছে আমাদের বাড়িটা, তো চলো এখন যাচ্ছি দুর্গা দালানের দিকে, তো ওটা দেখিয়ে এনে তারপর বাড়িতে ঢুকবো, যখন তখন ওকে বলবো একটু ক্যামেরাটা ধরতে। একজনের পক্ষে তো বাড়ি দেখানো আর বলাটাও সম্ভব না, তো চলো। আমরা সকালে বেরোনোর কথা ছিল কিন্তু সকালে যাচ্ছি না, যাব হচ্ছে বিকেলে, মানে সকালে যাওয়ার কথা ছিল, একটা প্ল্যান ছিল আর কি। বিরাটিতে ওর বন্ধুর মায়েদের, মানে আন্টিদেরকে বলা হয়েছিল আজকে বাড়িতে, কিন্তু বিরাটিতে নাকি খুব বৃষ্টি হয়েছে, তো ওইদিকের রাস্তার হাল খুব খারাপ, তাই জন্য সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বলে আমাদেরও এই প্ল্যানটা সকাল থেকে বিকেল হয়ে গেছে, নাহলে আমরা সকালেই চলে যেতাম। তো চলো যাওয়া যাক। তারপর আবার পরের বছর পুজোতে এই একই কাঠামোতে আবারও ঠাকুর বানানো হয়। এই রীতি প্রত্যেক বছর চলে আসছে, আর এটা বোধহয় খুব করে কম না হলেও 300-350 বছরের কাছাকাছি আমাদের এই পুজো চলছে চৌধুরী পরিবারের। পুজোটা ওই ভেতরে হবে তো? পুজোটা ওই ভেতরে হয়, গেটটাকে এখন যদিও বা বড় করা হয়েছে, মানে প্রতিমা ঢুকতো না, হ্যাঁ ঢুকতো না বলে গেটটাকে বাড়ানো হয়েছে, গেটটাকে একটু ভেঙে বড় করা হয়েছে। আর এটা সেই ওই আমাদের জমিদার ছিল যখন, তখনকার এই দালান বানানো, তাই আমাদের গ্রাম থেকে, মানে আমাদের বাড়ি থেকে এটা দূরে হয়ে গেছে, বাট এটা একদম গ্রামের মাঝখানে, তো সেই জন্য এটা দেখতে পাচ্ছ অনেকটা পুরনো পুরনো দেখতে পাচ্ছ। এইদিকে পেছনে যেদিকে যাওয়া হচ্ছে এটা আমাদের রাজনের ঘর,
আর মানে আমি বিয়ের পর যখন দেশের বাড়িতে প্রথম রিসেপশন হয়েছিল বলেছিলাম একটা প্রথম, কিন্তু ওই দিকে আরেকটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে নামিয়ে প্রথমে প্রণাম করিয়ে তারপর এই দুর্গা দালানে নিয়ে এসেছিল প্রণাম করানোর জন্য। তো চলো দেখি পুজো করছে ওখানে, ভালো টাইমে এসেছি। এই ফুলগুলো দেখলেই বোঝা যায় যে পুজো চলে এসেছে, তাই আর দেখতে পেয়ে লোক সামলাতে পারলাম না। যদিও পুজোর জন্য বোধহয় কুড়িয়ে নিয়েছে, তো আমি এই পাঁচটাই পেলাম। এই শিউলি ফুল দেখেই বোঝা যায় যে পুজো চলে এসেছে। কাশফুলে ফুটেছে কিন্তু বৃষ্টিতে এখানে ঝরে গেছে, আমার কপালে আর জোটেনি কাশফুল। এটা অ্যাকচুয়ালি আমাদের গেট, তো চলো গেট দিয়ে ঢুকে, মানে হয় না মেন গেটের বাইরে যে গেটটা হয় ওই গেটটা, এইটা হচ্ছে আমাদের মেন গেট। যদিও বা ঠাকুমা উঠে সকালবেলা পুজো দেওয়ার জন্য শাড়ি ফাড়ি জামা কাপড় কাচা হয়ে গেছে, তো শাড়ি মেলে দিয়েছে। তো চলো, এই যে আমাদের এটা উঠোন, আর এই হচ্ছে আমাদের পাকা বাড়িটা। এটাও যদিও বা এখন পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু এটা তোমার আগে ছিল হচ্ছে খড়ের বাড়ি, মাটির ঘর হয় না ওরকম। তো চলো এবার ঘরগুলো ঘুরে ঘুরে দেখাই। আগেকার দিনে রোয়াক বলতো এগুলোকে, এগুলো এখনকার দিনে বলবে মডার্নাইজড ওয়েতে আমাদের বারান্দা। তো এই হচ্ছে আমাদের রোয়াক। এই গাছটা অনেক বড়ো ছিল, আবহাওয়া তো কেটে টেকে ছোটো করে দেওয়া হয়েছে। দেখি এবার তো কী সব রেখে দিয়েছে, ঠাকুমা একা থাকে। তো চলো, এটা হচ্ছে প্রেম চাচার ঘর নয়, কালকে আমি একটু ভুল বলেছিলাম যে ওপরে কাকুনের ঘর নিচটা, এটা আসলে কাকুনের ঘর। এই ঘরটা জানলাগুলো দেখো, জানলাগুলো দেখলেই বোঝা যাবে নিচটায় কতখানি জায়গা, আর আস্তে আস্তে না বেঁকে গেছে ঘরটা, পড়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি, মাটির ঘর তো ওই জন্য এটাকে আবার করা হয়েছে পুরোটা। যদিও আমার থেকে ও ভালো বলতে পারবে, আমি এখানে এই নিয়ে তিনবার এলাম। এক রিসেপশনের টাইমে এসেছিলাম, এই ঘরেই আমি রেডি হয়েছিলাম, আর আরেকবার পিকনিকে এসেছিলাম চৌধুরীর পরিবারের, আর এই এলাম, তিনবারই আমি আসার সুযোগ পেয়েছি এখন অব্দি, তাই জন্য এখনো পুরোটা আমি জানিও না চিনিও না। তো চলো এবার আস্তে আস্তে আম্মার ঘরে যাবো। এটা হচ্ছে মামনি পাপার ঘর, আর আমরা আসলে এখানেই থাকি। এখান থেকে এই যে এই জানলাটা থেকেই বাইরেটা দেখা যায়, খুব ভালো লাগে বাইরেটা বেশ দেখতে সবুজ, আর ইট গুলোতে শ্যাওলা পড়ার পর যেন আরো বেশি সুন্দর লাগতো দেখতে। আর তোমাদেরকে বলছিলাম না যে সবাই এখানে একসাথে থাকে, দেখো এই দিকে জানলাটা দিয়েই ওটা আমার আরেকটা কাকা শ্বশুরের ঘর, মানে আরেক দাদা শ্বশুরের ঘর আর কি। তো এইরকমই সবাই মোটামুটি একই সাথে এই আর কি, এদিক ওদিক অপোজিট এরকম। আর এই হচ্ছে আমার সেলফ, ওই যে মাঝে আমার, এইটা হচ্ছে আমার দাদু, ওটা হচ্ছে আমার মামা দাদু, আর এই যা দেখতে পাচ্ছ পুরনো দিনের রেডিও রাখা দাদুর। ওই ঘরে আম্মার ঘরটা দেখা হলো, কিন্তু আম্মা ওখানে কারোর সাথে কথা বলছে, কারোর সাথে নয় আর কি, আমার দিদি শাশুড়ির সাথে। সিঁড়ির নিচটা আসলে রান্নাঘর, আম্মা এখনো এখানে দাঁড়িয়েই রান্না করে, আর আমরা হয়তো এই বয়সে কিছুই করতে পারবো না, আম্মা এখনো রান্না করে খায়। দেখতেই পাচ্ছ মিটসেল গুলো দেখেও মনে হচ্ছে অনেক পুরনো দিনের। তো হ্যাঁ, এখানে আমি যতদিন জ্ঞান হয়েছে আমার এখানেই রান্নাঘরটা দেখেছি, তো ধরে নাও আমার বয়স আর এর বয়স, যদিও বা এর বয়স অনেক বেশি আমার থেকে। এই হচ্ছে উপরে ওঠা সিঁড়ি, প্যাসেজটা খুবই ছোট, আর হচ্ছে আপাতত ঘরটা লক করা, যেহেতু এখানে প্রেম চাচা খুব একটা আসে না, মানে এসেছিল কিন্তু নিচেই থাকা হয় আর কি, ওপরে আসে না খুব একটা। আজ যেটা বলছিলাম প্যাসেজটাও ছোট, সিঁড়িগুলো একটু উঁচু উঁচু, আর যেটা বলছিলাম এ দেখো এখান থেকে ভালো দেখানো যাবে, এটাও আমার আরেকটা কাকা শ্বশুরের বাড়ি, অরেঞ্জ কালারের যে বাড়িটা দেখছো, আর এ পাশেরটাও আমার এক জ্যাঠা শ্বশুরের বাড়ি, মানে সব দাদা শ্বশুরই আর কি। যদি এটা আমি এখন দেখাতে পাচ্ছি না, এ দেখো এটা হচ্ছে আগের ঠাকুর ঘর ছিল, যেহেতু আম্মা উপরে উঠতে পারে না তাই ঠাকুরটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, নাহলে সবার উপরে ছিল ঠাকুর। এই দেখো এটা হচ্ছে ছাদ,
ছাদের অবস্থা খুবই বেহাল, যেহেতু আম্মা উঠে না, বুঝতেই পারছো। এই যে এই বাড়িটাও আরেক কাকা শ্বশুরের বাড়ি, মানে নিচ থেকে যেটা দেখাচ্ছিলাম আর কি, দেখো এই যে পুরোটা। আর ওই যে সবুজ আরেকটা দেখা যাচ্ছে, ওটা আমার আরেকটা কাকা শ্বশুরের বাড়ি। ওই বাড়িটা একটু দূরে হয়ে গেছে, বাকি সব কাছে। তো চলো এরপর দেখাবো, যে পুকুরটা দেখতে পাচ্ছ ওটা আমাদেরই পুকুর পাড়। তো চলো দেখি আনি। ও তার আগে যদি দেখি আম্মার যদি কথা বলা শেষ হয়ে থাকে, তাহলে আমার বাড়িটাও দেখিয়ে দেবো, মানে আমার ঘরটাও দেখিয়ে দেবো। তো চলো। এই যে এটা হচ্ছে আমার ঘর, এটা ঠাকুর আমার পুজো দেওয়ার জায়গা। এখানে টিভি, এই যে আলমারি, আর এই চৌকি। এই চৌকিটার আমি যতদিন জ্ঞান হয়েছে ততদিন এই চৌকিটা, তো চৌকিরও অনেকটাই বয়স হয়েছে, প্লাস এটারও অনেক দিন হয়ে গেছে, দেখি বুঝতে পারছো আর কি বলবো। তো চলো এবার গিয়ে পুকুরটা দেখাই, পুকুরটা কেমন। দেখো এটা একটা টাইমে গোয়াল ঘর ছিল নাকি আমাদের, ও এখন বললো তাই শুনলাম। এটা এখন আমাদের স্টোর রুম হয়ে গেছে। আচ্ছা কি থাকে এটা এখন? এটাতে এখন টালি ফালি, তারপর তোমার বাবার এই নিচের অবস্থা দেখো, কাদা কাদা। আমি পড়েও এসেছি একটা স্লিপার, যাবো মনে হচ্ছে এবার খুব শিগগিরই। একবার হরকাবে সোজা পুকুরে, এই যে এই রাস্তাটা সোজা পুকুর গেছে। এই হচ্ছে পুকুর, এখানে কালকে ওরা মাছ ধরতে এসেছিল, কিন্তু তারপরে বৃষ্টি নেমে যাওয়াতে আর যেতে পারিনি। আমরা এই রাস্তাটা ধরে আগের বার গেছিলাম ভেতর দিকে, কিন্তু এখন ভেতরে যাওয়ার মতো অবস্থা নেই। এটা পুরোটাই একটা বাঁশ বাগান, পেছনে আমাদের বাঁশ বাগানও আছে, আমাদের পেছনটা যদি যেতে পারতাম। হ্যাঁ মানে পেছনটা যদি এই রাস্তাটা ধরে যাওয়া যেত, পেছনে বাঁশ ধারও আছে, দেখাতেও পারতাম। আর ওই দেখো বেল গাছ, দাঁড়াও দেখাচ্ছে, ওই যে বেল গাছটা দেখা যাচ্ছে, দেখো পুরো পুকুরের মধ্যে হয়ে রয়েছে, কি সুন্দর সব বেল পাতাগুলো, কি সুন্দর। আর এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে, এই পুকুরে যত মাছ চাষ হয় যাদেরকে লিজে দেওয়া আছে, তারা বছর বছর আমাদের পয়সা দেয়, সেই বছরের ছটা বছর ধরে আমাদের পয়সাটা জমে এবং সেই পয়সা দিয়েই আমাদের পুজোটা হয়। তো এই হচ্ছে সেই তোমার পুকুর আমাদের, যেতে পারে এটা 7 বিঘের ওপর, বিশাল বড়। এই পাশটা গাছ আছে বলে দেখানো যাচ্ছে না, এই পাশটা অনেকটা, এই পাশটা পুরো গাছে ভর্তি, তো এই পাশটা অনেকটা। ওরা নাকি আবার কিছুক্ষণ বাদে আসবে মাছ ধরতে, এই রোদের মধ্যে মাছ ধরবে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এই নেচার দিয়েই নয় শেষ করে দিচ্ছি, আজকের ভিডিও এর পর যদি আমি কিছু দেখাতে চাই তাহলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে অনেক সাহস দিচ্ছ, এগিয়ে যেতে সাহায্য করছো, তারা তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা।